বাঁধাকপি শীত মৌসুমের সবজি, তবে গ্রীষ্ম মৌসুমে বাঁধাকপি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। অসময়ের এই ফুলকপির ব্যাপক চাহিদা থাকায় দ্বিগুণ লাভের আশা করছেন কৃষকরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর সদর উপজেলার খয়েরতলা, শান্তলা, চূড়ামণকাঠি সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন চাষ হয়েছে শীতের জনপ্রিয় সবজি বাঁধাকপির। কৃষকরা জানান, চলতি মৌসুমে যশোর অঞ্চলে ভারী বৃষ্টিপাত না হওয়ায় বাঁধাকপির ফলন বেশ ভালো হয়েছে। শীত মৌসুমে বাজারে ফুলকপি, বাঁধাকপি সহ পর্যাপ্ত শীতের সবজি থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হন তারা। অসময়ে এ সবজির বাজারে চাহিদা থাকায় লাভের আশায় তারা। শীতকালে আমরা এই কপিটা করি, এখন আগতে আমরা গরমকালে এই কপিটা আমরা করতেছি, আমরা একটু লাভবান পাই। এটা একটু খরচ বেশি হয়, কিন্তু তারপরও আমরা এর থেকে কিছু লাভবান হতে পারি। তার থেকে এটা বিঘা প্রতি 40-45,000 টাকা লাভবান হওয়া যায়। অসময়ে বাঁধাকপির চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফ থেকে তাদের বালাই ব্যবস্থাপনা এবং উৎপাদন প্রযুক্তি বিষয়ে তাদেরকে সার্বনিকভাবে পরামর্শ দিয়ে আসছে। কৃষকরা আশাবাদী যে তারা আরও আবাদ করে তারা লাভবান হবে। চলতি মৌসুমে যশোর জেলায় মোট 20,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে। এর মধ্যে বাঁধাকপি চাষ হয়েছে 20 হেক্টর জমিতে। আরিফুল ইসলাম, ন্যাশনাল রিপোর্ট।